তিনটে ব্যারিকেড পার করে আমরা স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছে। এখানে যে ব্যারিকেড আছে কিছুই নেই, বিজেপি ফুল নেই, পুলিশ উড়ে চলে যাবে বিজেপির কর্মীদের এত ভালো। কিন্তু বিজেপি সেটা করে না, বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। কিন্তু পুলিশের কেন এত ভয়? কারণ মনে রাখবে চোরের মন সবসময় পুলিশ। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন, তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগেন। বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। না মুখ্যমন্ত্রী, আমরা বিজেপি, আমরা দেশভক্ত, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা ভাঙচুর করি না, আপনার মতো অন্যায় অবিচার করি না। আপনাদের মত অনুসারে আমরা বলছি, 7,000 লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আর্চি করের ভেতরে, কে ভ্যান্ডালাইজ করলো, ভেঙে দিল, ছুড়ে দিল, কারা ভাঙলো? তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকেছে। আমাদের কাছে পরিষ্কার খবর আছে, এই যে স্বাস্থ্যভবন, এই স্বাস্থ্যভবন দুর্নীতির প্রতীক। এই স্বাস্থ্যভবন কে চালায়? পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানে না, তারা ভাবেন আমাদের মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরা, নীল শাড়ি পরা, হাওয়াই চটি পরে একজন মহিলা, তিনি এই স্বাস্থ্যভবন চালান। তার নিচে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এমওএস, তিনি চালান। সবাই আপনারা ভুল জানেন, সত্যি কথা কেউ জানেন না। এই স্বাস্থ্য ভবন যদি কেউ চালায়, তিনি ডক্টর এসপিডি চালান, তার দ্বারা এটা চালিত হয়, নেক্সাস দ্বারা চালিত হয়, তিনি মুখ্যমন্ত্রীর একদম কাছের বন্ধু। আমরা এর বেশি আর বাইরে বলি না, কারণ তিনিও একজন মহিলা, আমরা কোনো মহিলার সম্মান নিয়ে টানানি করতে চাই। আমি গতকালও বলেছি, আপনারাও খুঁজুন কে ডক্টর শ্যামা বাবা, এই শ্যামা বাবার কারবার কোথা থেকে চলে, কেন তার মেয়ের জন্য পিজিতে একমাত্র তার মেয়ের জন্য ক্যাবিনেট মিনিস্টারদের বৈঠক করে, ক্যাবিনেটের বৈঠক করে পোস্ট তৈরি করতে হয়, মুখ্যমন্ত্রীর সাথে তার সম্পর্ক কি? মুখ্যমন্ত্রী তাকে কেন এত তোয়াজ করেন? কারণ এখন একের পর এক যে অভিযোগ উঠে আসছে, দেহ বিক্রি, দেহ ব্যবসা, পর্নোগ্রাফি, ড্রাগ র‍্যাকেট, প্রশ্ন ফাঁস। আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছিল, যার জন্য তাকে আজকে জীবন দিতে হলো। আজকে পুলিশকে আমরা প্রশ্ন করতে চাই, আপনাদের সিপি যিনি মাথার উপরে বসে আছেন, তার কি 1% লজ্জা নেই? 1% লজ্জা নেই সেই সিপির? তিনি ঘুরে এসে বলেছিলেন, দেয়ার ইজ নো সাইন অফ এক্সটার্নাল ইঞ্জুরি, কোনো বহিরের বাইরে আঘাত দেখতে পাচ্ছি না। সিপি সাহেব, পোস্টমর্টম রিপোর্টটা পড়ুন। পোস্টমর্টম রিপোর্টে বলছে 15টা এক্সটার্নাল ইঞ্জুরি মেয়েটির গায়ে আছে, আর আপনি যদি সেই এক্সটার্নাল ইঞ্জুরি দেখতে না পান, আপনি অপদার্থ সিপি, আপনি পদত্যাগ করুন, আপনার পদত্যাগ করা উচিত। নাকি আপনি সব জানতেন? শুধুমাত্র মানুষকে বোকা বানানো, আত্মহত্যা আত্মহত্যা বলে প্রচার করা, কেন এতক্ষণ দেরি হলো এফআইআর করতে, কেন মেয়েটির দেহ, সেই মহিলা ডাক্তারের দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানকার কাউন্সিলর এবং বিধায়ক থেকে, কেন উপমুখ্য সচেতক থেকে দেহ তাড়াতাড়ি ডিকম্পোজ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কেন পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল, তার জবাব মুখ্যমন্ত্রী দেবেন না আপনি? আপনার যদি লজ্জা থাকে এই উত্তর দেবেন না, আপনি সামনে আসুন, এবং আমরা চাই আপনি সামনে এসে সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নের জবাব দিন, কারণ এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রশ্ন নয়, বাংলার 10 কোটি মানুষ মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে এই প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব দিন, এই প্রশ্নের উত্তর দিন, নাহলে নিজের পথ ছেড়ে চলে যান। আজকে আমাদের কর্মীরা স্লোগান দিচ্ছে, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও, তোমার মেয়েও, তোমার মেয়েও, তোমার মেয়েও, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। পুলিশ চিন্তা করছে কিনা জানি না, আমরা নিচু তলার পুলিশরা হয়তো করছেন, কিন্তু গোটা বাংলার মানুষ চিন্তা করছে, গোটা মানুষ, গোটা বাংলার মানুষ আঙুল তুলে বলছে, মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায়, রাজা তোর কাপড় কোথায়, সেই নীরেন চক্রবর্তীর কবিতার মতো প্রত্যেকটা মানুষ বলছে। আর মুখ্যমন্ত্রী তিনি দাম কষছেন, কোন এক সময় দাম কষেছিলেন, ফুল রেপ হলে 50,000, হাফ রেপ হলে 25,000, না কত আপনাদের নিশ্চয়ই মনে আছে, 20,000 এরকম রেট করেছে, এবার রেট করেছেন নাকি 10 লক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা চাঁদা তুলে 1 কোটি টাকা দেব, আপনি পদত্যাগ করুন আর আমাদের সেই বোনকে ফিরিয়ে দিন, আমাদের সেই বোনকে ফিরিয়ে দিন। আমাদের কর্মীরা, আমাদের দিলীপটা,
আমাদের নেতা স্লোগান দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিন, হাজার টাকা নিয়ে নিন, বাড়ির মেয়েদের সম্ভ্রম রক্ষা করুন। প্রতিদিন বাংলার আলাচে কালাচে মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছে, এইভাবে লাঞ্ছিত হচ্ছে, আর যতবার এইভাবে লাঞ্ছিত হবে বিজেপি ততবার সামনে থেকে নেতৃত্ব দেবে, লাঠি খাবে, গুলি খাবে, কিন্তু বিজেপি পিছপা হবে না, বিজেপি এই লড়াই জারি রাখবে, বিজেপি এই আন্দোলন জারি রাখবে। আজকে আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ হয়েছে, আমাদের বিরোধী দলনেতার উপরে আক্রমণ হয়েছে, আমাকেও গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু আমি কুর্নিস জানাই আমার কর্মীদের যারা পুলিশের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এখানে নিয়ে এসেছেন, আমার সেই কর্মীদেরকে আমি কুর্নিস জানাই। কিন্তু আমাদের বিরোধী দলনেতার উপর গ্রেপ্তারের প্রতিবাদে, আমাদের বিরোধী দলনেতার গ্রেপ্তারের প্রতিবাদে, আর আমাদের যে সমস্ত কর্মীদের উপর অত্যাচার হয়েছে, কারো নাক ফেটেছে, কারো পেটে গুঁতো লেগেছে, কারো মাথা ফেটেছে, আগামীকাল ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ দেখাবে, গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে, প্রত্যেক জায়গায় বিক্ষোভ দেখাবে। যেমন দিলীপদা বললেন, এই আন্দোলন জনতার আন্দোলন, আর বিরোধী দল হিসেবে আমাদের কর্তব্য, আমরা সেই কর্তব্য পালন করছি। আমরা প্রায় 7 কিলোমিটার হাঁটতে হাঁটতে এখানে এসেছি, কম তো বেশি না, বেশি তো কম নয়, আপনারা সবাই হেঁটেছেন, কিন্তু আমরা ভ্যান্ডালিজম করব না, আমরা মুখ্যমন্ত্রীর মতো বিধানসভা ভাঙব না, আমরা স্বাস্থ্য ভবন ভাঙব না, আমরা স্বাস্থ্য ভবনে চলা নেক্সাসকে ভাঙব, যে বাজে কাজ চলছে তাকে ভাঙব, সেই ডাক্তারদেরকে এখান থেকে সরাব। তাই আমি এই মঞ্চ থেকে আমার কর্মীদেরকে অনুরোধ করছি, আপনারা বহু পরিশ্রম করেছেন, আমরা এই আন্দোলনের সমাপ্তি, আজকের এই আন্দোলনের সমাপ্তি এখানে করছি, কিন্তু বিজেপির আন্দোলন থামবে না, প্রয়োজনে আমাদের ধর্ণা, যে ধর্ণা সেই ধর্ণা তো চলছে, সেই ধর্ণা চলবে এখনো, এখান থেকে গিয়ে আমরা ধর্ণা মঞ্চে যাব, আগামী দিনেও আন্দোলন চলবে, কালকে জেলায় জেলায় পুলিশের সামনে বিক্ষোভ হবে, এবং প্রয়োজনে আগামী দিনে বিজেপি আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিবে, সেই জন্য কোমর বেঁধে আমরা তৈরি হব। কি আমরা তৈরি? তো প্রয়োজনে আমরা নবান্ন দিকে যাব, তো আন্দোলন করব, তো ভারত মাতা কি, ভারত মাতা কি, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।